আজকে হইতেছে ফ্লায়ার এন্ড ব্রোশিওর, দুইটা টেমপ্লেট কিভাবে নিতে হয়, দোনোটা কিভাবে গাইড দিতে হয়, কি করতে হয়, সকল বিষয়ে দেখাবো। ভিডিও রেকর্ড হচ্ছে, ওকে? আচ্ছা, আচ্ছা, ইলাস্ট্রেটর আগে ক্লাসে ছিল, ইলাস্ট্রেটর টুলস নিয়ে ই ছিল, এটা আমি আগের ক্লাসে দেখাইছি। আজকে হইতেছে আমাদের ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার কিভাবে টেমপ্লেট নেবে। ডিজাইন তো আপনি করবেন, আমি টেমপ্লেটটা দেখাই। আমি ফাইলে গেলাম, ফাইলে থেকে নিউ নিলাম, নিউ। এই জিনিসগুলো আমরা জানি, ঠিক না? প্রত্যেকটা জি, বিষয় আমরা জানি, আর্টবোর্ড আর্টবোর্ড প্লাস আর্টবোর্ড কিভাবে নিতে হয় প্রত্যেকটা বিষয় জানি। এখন ফ্লায়ার কি সাইজের হয়? অনেক সাইজের হয়, কিন্তু ম্যাক্সিমামই এ ফোর সাইজ, ম্যাক্সিমামই এ ফোর সাইজ। আমি একটু যদি দেখি গুগলে ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু সেম না, জি ভাইয়া, এগুলো হইতেছে এ ফোর সাইজ। হয়তো একটু কম বেশি হবে, এটা হইতেছে দেখেন কম বেশি কোনটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে, এই যে এটা এটা অর্ধেক, এ ফোরের অর্ধেক এটা। এরপরে হইতে পারে ম্যাক্সিমামই এ ফোর সাইজের ফ্লায়ার হয়। এখন ফ্লায়ার আপনার ফ্রন্ট পেজে হয়, ব্যাক পেজে হয়, ঠিক না? আমরা পেজের জি ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুই পেজে তো অনেকে অনেকে ডিজাইন করে, ঠিক না? যদি কন্টেন্ট বেশি হয়, আপনার কন্টেন্ট অনেকগুলো, আপনার ব্যাক সাইডও লাগবে, ফ্রন্ট সাইডও লাগবে, তো দুটো সাইড আমার ডিজাইন করতে হবে। তাহলে আমার কি দুইটা টেমপ্লেট নিতে হবে না? জি ভাই, দুটো দুইটা টেম্পলেট টেমপ্লেট লাগবে। নিতে হবে। আর যদি কন্টেন্ট কম হয়, আর যদি ক্লায়েন্ট বলে যে এ ফোর সাইজ আমার শুধুমাত্র এক সাইড হবে, ব্যাক ফ্রন্ট সাইড হবে, সেক্ষেত্রে শুধু ফ্রন্ট সাইড করব, আমরা শুধু ফ্রন্ট সাইড ডিজাইন করব, তাহলে টেমপ্লেট একটা নিতে হবে, আর্ট অর্থাৎ আর্টবোর্ড একটা নিতে হবে। এখন আমি এখান থেকে সফটওয়্যার সাইজ দেওয়া আছে, এ ফোর সাইজ সিলেক্ট করলাম, এখানে বলা আছে যে দেখেন 0. এই সরি 8.27, আর নিচে 11.69, আর এটাই আমি ইঞ্চিতে করে দিলাম, যেহেতু আমরা ইঞ্চি বুঝি এর জন্য ইঞ্চিটা করে দিলাম। বাকি যা আছে সব সেম থাকবে, কালার মোড সেম ওইকে থাকবে, আর এগুলো দরকার নাই, বাকি যা আছে সেম থাকবে। এরপরে ওকে, আমার এ ফোর সাইজের একটা আর্টবোর্ড আসছে, আসছে না? জি ভাইয়া, এখন এই এ ফোর সাইজের আর্টবোর্ডে আমি একটা শেপ নিব, কি শেপ? রেক্ট্যাঙ্গুলার। আমি রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করলাম, এরপরে আর্টবোর্ডের উপরে বা আর্টবোর্ডের বাইরে যেখানে টিপ দেন একটা টিপ দিবেন, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, লেখা থাকবে রেক্ট্যাঙ্গুলার। এখন আমার পুরো আর্টবোর্ডের সাইজটা কত কত বলছিলাম, মনে আছে? ওই যে এটা 8. এইট পয়েন্ট, সরি, আর ওইটা 8.27, আর নিচে কত ছিল? 11.69, ওকে। এরপরে ওকে ক্লিক করলাম, আমার পুরো আর্টবোর্ড সাইজের একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আসলো, ঠিক না? এই শেপটা আমি ছোট বড় করব না, যেরকম আছে এরকম এই সাইজে থাকবে। এখন একটু জুম করি, এখানে দেখেন একটা কালার আছে, এটা কি কালার? এটা হচ্ছে স্ট্রোক, হ্যাঁ, স্টক কালার এটা। এখন স্টক কালারটাকে আমি নান করে দিলাম, স্টক ক্লিক করলাম, নান হয়ে গেল, ওকে। একটু জুম আউট করি, এখন এই আর্টবোর্ডের উপরে আমি এই শেপটা বসাবো। বসানোর জন্য এইভাবে আমি বসাবো না কখনো, এই যে ধরে নিয়ে টান দিয়ে এইভাবে বসাবো না। উপরে দেখেন অ্যালাইন অপশন আছে, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, দুইটা অ্যালাইন করে দিলাম, দেখেন আর্টবোর্ডের মাপে পুরা আমার শেপটা বসছে, রেক্ট্যাঙ্গুলার শেপটা, ঠিক না? এখন এই শেপটা ক্লিক করলাম, অর্থাৎ ধরলাম, এটা ধরলাম, ধরার পরে অবজেক্ট যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এই যে অফসেট পাথ লেখা এই অপশনটা ক্লিক করব, ক্লিক করলাম, এরকম একটা অপশন আসবে, লেখা থাকবে অফসেট পাথ, এবং এখানে দেওয়া থাকবে পিভিউ, পিভিউটা ক্লিক করব, দেন দেখেন আর্টবোর্ডের থেকে একটু
বেশি হয়েছে না আমার 8 বোর্ডে থেকে বেশি। আমি আবার দেখাই, দেখেন আমার 8 বোর্ডে থেকে একটু শেপটা একটু বড় হয়েছে চারো পাশে সমান ভাবে। এখন এখানে আমি কত দিব 0.25 রাখলাম, এটা হইতাছে আমার গাইড। ওকে পেস্ট করলাম, রাইট বাটন। এখন ওকে পেস্ট করার পরে বাইরের যে শেপটা এটা সিলেক্ট থাকবে, এবং রাইট বাটন ক্লিক করে এখানে লেখা আছে মেক গাইড, এই অপশনটা ক্লিক করলাম, দেখেন গাইড আসছে। আসছে এই গাইডটা এখন লক করা আছে কিভাবে, এখন অনেক সময় আনলকও থাকে, আনলক থাকে, আনলক থাকলে এটা লক করব। কিভাবে লক করব, আর্টবোর্ডের বাহিরে, আর্টবোর্ডের বাহিরে, এই যে আমি আর্টবোর্ডের বাহিরে আছি, রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে এখানে লেখা আছে লক, লক গাইড লেখা আছে না, এটা যদি আমি ক্লিক করে উঠাই, এখন উঠাই দিই, এখন দেখেন লক এটা সিলেক্ট হইতাছে, দেখছেন সিলেক্ট হইতাছে না, এই লকটাস কিন্তু গাইডটাস কিন্তু সিলেক্ট হইতাছে, যে মেক গাইড করছিলাম গাইডটা আমার সিলেক্ট হইতাছে। এখন এখন যদি আবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে লক গাইড করে দেই, এখন আর সিলেক্ট হবে না এটা। এরপরে আমি আবার ভিতরে কিন্তু এখনো আমার একটা শেপ আছে, দেখছেন সিলেট আছে কিন্তু, এই যে হ্যাঁ শেপটা এখনো আছে। তো এটা আবার ধরবো, আমি ধরার পরে অবজেক্ট যাব, এবার অবজেক্ট থেকে পাত, পাত থেকে এবার অফসেট পাত যাব, আবার অফসেট পাত গেলাম, দেন এখান থেকে আবার প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পরে এবার এখানে দিব -0.25 মাইনাস দিলাম, দেখেন এবার আর্টবোর্ডের ভিতরে গেছে শেপটা, আর্টবোর্ডের ভিতরে একটা গাইড গেছে, এবং ওকে দিব, বাকি যা থাকবে সব সেম। এরপরে ওকে পেস্ট করলাম, এরপরে সিলেক্ট থাকবে, অর্থাৎ আপনি কিন্তু বাইরে ই করবেন না, ওকে পেস্ট করার পরে কিন্তু বাইরে কোনো কোথাও ক্লিক করবেন না, জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করবেন সাথে সাথে, রাইট বাটন ক্লিক করে মেক গাইড অপশনটা ক্লিক করলে গাইড হয়ে যাবে। এই যে এখানে একটা গাইড আসছে না, জি ভাইয়া, এখন আমার ভিতরে কিন্তু এখন একটা শেপ আছে, দেখছেন এই যে শেপটা, ফার্স্ট যে শেপটা নিছি এখনো আছে এটা, এটা যদি এখন ডিলিট করে দেন সমস্যা নাই, ডিলিট করে দিতে পারেন, করে দিলাম। এখন এই যে দুইটা গাইড দিছি, এই দুইটা গাইড কেন দিছি এটা তো জানতে হবে নাকি, এই যে দুইটা গাইড দিছি, এই দুইটা গাইড কেন দিছি, আরেকটা কপি করি, অল্টার ধরে এটা হইতাছে যে এই যে গাইডটা, বাহিরের যে গাইডটা, এই যে বাহিরের যে গাইডটা, এটা হইতাছে আমার কালার গাইড, কি গাইড, কালার গাইড, ওকে। আর ভিতরে যে গাইডটা এটা আমার কি গাইড, টেক্সট গাইড, কি গাইড, টেক্সট গাইড, বাহিরেরটা হইতাছে আমার কালার গাইড আর ভিতরেরটা হইতাছে আমার টেক্সট গাইড। আপনি যখন ডিজাইন করা কমপ্লিট হবে, আপনার এই যে আর্টবোর্ডটা, আর্টবোর্ডটা দেখেন একটু, আর্টবোর্ডটা কিন্তু এই যেটা, এই যে মেন, আপনার যখন ডিজাইন করা হবে, আপনি ডিজাইনের বাহিরে আপনার শেপ যায়, অনেক সময় শেপ যায় না আর্টবোর্ডের বাহিরে, আর্টবোর্ডের বাহিরে শেপ যাবে যেগুলো, এগুলো সব বাদ। অর্থাৎ আপনার এই যে এক কথা বোঝানো হইতেছে যে এটা হইতেছে কালার গাইড আর এটা হইতেছে টেক্সট গাইড, অর্থাৎ এটার ভিতরে যা থাকবে সব টেক্সট আর এটার ভিতরে যা থাকবে সব হইতেছে শেপ। অর্থাৎ কোনো ডিজাইন যদি কোনো প্রিন্ট হয়, যে কাটবে সে এভাবে কাটবে, এখান থেকে কাটবে, এই যে কালার গাইডটা দেখতেছেন, এখান থেকে কাটবে, এখান থেকে কাটলে আপনার এইটা হইতেছে কাটা যাবে, অর্থাৎ কাটিং মার্ক, যেটা কাটা যাবে, অনেকে কাটিং মার্ক বলে, অনেকে ব্লিড বলে, অনেকে
কালার গাইড বলে, ঠিক আছে, অনেকে গ্রিড বলে, অনেকে অনেক কথা বলে, তো যেটাই বলুক সব সেম। এটা হইতেছে আপনার কাটা যাবে, এই যে এখান থেকে কাটবে আপনার এই বাকি অংশটা কাটা যাবে, ঠিক আছে, আর বাকি অংশ তো আমার ডিজাইন থাকবে না, হয়তো এক্সট্রা যে শেপগুলো আছে ওগুলো তো থাকবেই, এরপরে কাটা যাবে। আর এই যে গাইডটা নিচে, এই যে গাইডটা, এই গাইডটা হইতেছে আমার টেক্সট, কোনো টেক্সট যদি লিখি এই লাইনে লিখবো, অর্থাৎ এটার ভিতরে যা থাকবে সব টেক্সট থাকবে, এটার বাহিরে কিন্তু আসতে পারবে না, এটার ভিতরে আসবে টেক্সটগুলো। ওকে, বুঝে গেছে? এটুকু এটুকু বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, এটা হইতেছে আমার ফ্লায়ারের টেমপ্লেট। এই যে টেমপ্লেটটা রেডি, এখন একটা ফ্লায়ার চাইলে আপনি কপি করতে পারেন। আমি একটা ফ্লায়ার নিয়ে আসি, এই ফ্লায়ারটা ধরি, এখানে নিয়ে আসি, ধরেন আমার এটা ডিজাইন, এটা আমার ডিজাইন। ওকে, এই ডিজাইনে অনেক শেপ আছে, কন্ট্রোল দিয়ে কপি করব, কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল পেন টুল দিয়ে কাজ করব, যে শেপগুলো আছে হ্যাঁ শেপগুলো সব পেন টুল। আমি পেন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নিচের শেপটা আমি কপি করি, ধরেন এখান থেকে এখানে ক্লিক করলাম, ওকে, এরপরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে, ওকে, এই শেপটা এখানে নিয়ে আস, শেপটা নিয়ে আসলাম, বড় করলাম, শিফট ধরে বড় করব, শিফট ধরে, শিফট ধরে বড় করলে দেখা যায় যে আমার শেপটা সমানভাবে হইতেছে। আই ডপার টুল দিয়ে আমি এই কালারটা কপি করলাম, ওকে, দেন এখানে একটা শেপ আছে, আপনি চাইলে এই শেপটাকে কপি করতে পারেন। এটাকে কপি করব কিভাবে? কন্ট্রোল ধরে ধরে অল্টার ধরে কপি করা যায়। এখন এটা আমি চাইতেছি এই শেপের ব্যাগে একটা শেপ থাকবে, ব্যাগে, ব্যাগে থাকলে কি বলছিলাম শর্টকাট, এটার ব্যাগে থাকবে কন্ট্রোল সি কন্ট্রোল বি। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা দেখবেন যে এটার ব্যাগে একটা আছে এবং সিলেক্ট অবস্থায় আছে। আমি আই ডপার টুল দিয়ে কালারটা দিলাম, দেখেন কালারটা কিন্তু নিচে কিন্তু এটা ব্যাগে আছে, দেখেন। এখন আমি এটাকে কি করব, আস্তে করে উপরে উঠাই দিব, এই সাইডে থেকে একটু রোটেট করে দিই, ওকে ফাইন, ঠিক আছে, ঠিক আছে না? এখন এখান থেকে আমার একটা শেপ বের হয়েছে, এবং একটু আরেকটু রোটেট করি, ওকে, এটা হয়েছে। এখন এই দুইটাকে আমি রাখি, পেন টুল দিয়ে সেম ভাবে এই শেপটাকে আমি ধরি। হ্যাঁ, নিচে যে হলুদ পার্টটা যেটা বের হয়ে গেছে ওটা কোনটা? এই যে এটা, নিচে এটা, হলুদ পার্ট, এই যে এগুলো, এগুলো আমার কাটা যাবে, এগুলো আমার কাটা যাবে। আমার মেন হইতাছে এই যে এটা, এই যে মাঝখানে মিডিলে, আর এটার বাহিরে যা থাকবে সব কাটা যাবে, সব কাটা যাবে। দেখেন আমার এই যে, এই যে কালো দাগটা দেখেন, এটা হলো আর্টবোর্ড, আর্টবোর্ড টুলসে ক্লিক করে এই যে আর্টবোর্ড দেখছেন, এটার বাহিরে যা থাকবে এগুলো আপনার ডিজাইন না, আপনার এটা ডিজাইনের বাহিরে, অর্থাৎ কাটা যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। আমি এই শেপটার কপি করি, ক্লিক করলাম, এখান থেকে এটাকে কপি করি, ওকে, সেম, এটাকে আমি এখানে বসাই, ওকে।
ওকে জি ভাইয়া। দেখেন এখানে একটু প্রবলেম আছে না, এই যে জায়গাটায় হ্যাঁ হ্যাঁ একটু ই হয়ে গেছে কেন, এটা এই প্রবলেমটা সলভ করব কিভাবে, আমি ডিলেকশন টুল ডিসিলেকশন টুল সরি ডিসিলেকশন টুল দিয়ে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা ধরবো এভাবে, এই দেখেন এই পয়েন্টটা যখন ধরছি আমার একটা হ্যান্ডেল আসছে, এগুলো হ্যান্ডেল বলা হয়, এই হ্যান্ডেলটা আমি চাইলে এটা একটু মডিফাই করতে পারি, এটা একটু ভিতরে দিই আর একটু চাপাই, ওকে এখন ঠিক আছে। জি হ্যাঁ আচ্ছা তো এইভাবে আপনি ডিসিলেকশন টুল দিয়ে আপনি চাইলে শেপের মডিফাই করতে পারেন। এরপরে আমার এখানে একটা শেপ বের হয়েছে, এখানে একটা শেপ বের হয়েছে, এই শেপটাকে আমি এটাকে কপি করতে পারি, আমি আরেকটু উপরে নেই, এটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি, বি দিলে ব্যাক সাইড, এই কালারটা কপি করি, কপি করার পরে দেন টু রিটেক, ওকে ওকে ফাইন, ঠিক আছে। এরপরে যেটা করব সেটা হইতেছে আমার এই শেপটা, এই শেপটাকে এখান দিয়ে কপি করি, পটল দিয়ে আমি কালার গুলো এখন আমার এখানে ইমেজ বসবে, এখানে টেক্সট বসবে, আর এখানে হেডলাইনটা বসবে, ঠিক না, আর লোগো বসবে এখানে। ইমেজ একটা নিয়ে আসি আমি, টেক্সটটা কপি করবো কিভাবে এখান থেকে, ওই যে ফ্ল্যাট ডিজাইনের ওইখান থেকে? টেক্সটের কথা আপনাদের বলিনি আমি, হ্যাঁ বলছিলাম কিন্তু আমি না কপি ট্রাই করছি বাট হচ্ছে না আমারটা। কোথা থেকে বলছিলাম? হ্যাঁ ইয়া যে কপি করতে বলছিলাম, লড়াম এইখান থেকে বলছিলাম না টেক্সট কপি করতে, এই যে এই সাইডটা থেকে, এখান থেকে আসবেন, আসার পরে এখান থেকে আপনি টেক্সট কপি করেন, আমি টেক্সটটা এখানে বসাই, এইটুকুর ভিতরে টেক্সট বসালাম, এই যে টেক্সটটা বসাইছি না, ফোনটা চেঞ্জ করে দিই, এরিয়াল ফোন দেই, ওকে ফোনটার সাইজটা 11-12 থাক,
আচ্ছা ফন্টের সাইজটা 12-11-12 থাকলেই সব প্রবলেম নাই। ফোন বসালাম, এখানে একটা ইমেজ, ইমেজের কথা বলছিলাম, এইগুলো এই ধরনের সাইডে থেকে ইমেজ নিয়ে আসবেন। ইমেজটা আপাতত আমি একটা বসাই, ইমেজ নিয়ে আসছি। দেখেন ইমেজের রেজলিউশন দেখছেন কত বড়। ইমেজটা আনার পরে এরকম একটা অপশন আসবে, দেখা যায় এরকম একটা অপশন আছে ক্রস, এরকম ক্রস আসবে। আপনি যদি কখনো ইমেজ নিয়ে আসেন, এখন ইমেজ টাইম কোথা থেকে নিয়ে আসছি, টান দিয়ে নিয়ে আসছি না, আপনি টান দিয়েও নিয়ে আসতে পারেন। আরেকটা হইতেছে আপনি ফাইল থেকে এই যে প্লেস, প্লেস থেকেও নিয়ে আসতে পারেন ইমেজ, যেখানে আপনার ডাউনলোড হবে ইমেজটা ওখান থেকে আপনি সিলেক্ট করলে এখানে চলে আসবে। আর এরকম একটা ক্রস মার্ক আসবে, ক্রস মার্কটা আসলে এটাকে উপরে একটা অপশন আছে ইমবেড, এটাকে ক্লিক করলে এটা চলে যায়। আর আর যদি ক্রসটা যদি ইমবেড যদি না করেন তাহলে এই ইমেজটা পরবর্তী ফাইলে যদি ফাইল সেভ দিয়ে পরবর্তীতে ফাইল ওপেন করলে এই ইমেজটা থাকবে না। বুঝাই দিতে পারছি না বুঝেন নাই? আচ্ছা তো ইমবেড করে নেবেন, এটা আপনার যেভাবে আসুক। এখন আমি এটাকে এটার উপরে কি করব, আমি এটাকে মার্কসিন করব না, এই ইমেজটা এখানে বসাবো না, আমার কথা কি শোনা যাইতে, শোনা যাইতেছে? আমার ইমেজটা যদি এখানে বসাই তাহলে আমাকে কি করতে হবে, এই শেপটাকে কপি করতে হবে, কপি করতে হবে শেপটাকে, আগে শেপটাকে আমি কপি করলাম, আগে কপি করে ইমেজটাকে এখানে নিয়ে আসলাম, ইমেজটা বড় করলাম, এখান থেকে আরেকটু বড় করি, ওকে আরেকটু, ওকে ইমেজ রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাক, ওকে একটু ছোট করি, পুরোটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্কস, মার্কস করে এখন এটাকে এইটা আর এইটা দুইটা ধরবো, ধরে অ্যালাইন করব, শিফট ধরে এটা দুইটা অ্যালাইন সিলেক্ট করলাম, শিফট ধরে এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, অল্টার ধরে যেহেতু এখানে বসবে অল্টার ধরে এটার উপর ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো এবং এখান থেকে হরিজেন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম, অ্যালাইন হয়েছে, এখন অ্যালাইন হয়েছে, ঠিক আছে। বাট কি বুঝতে পারিনি, ছবিটা একটু নিচে নামাতে হবে না, এই যে ওটা কেটে যাবে, ছবিটা আরো নিচে নামাতে হবে, আমি ছবিটা আরো নিচে নামাই, এই যে ছবিটা নিচে নামতেছে, ওকে ওকে হয়েছে। আপনি ওইভাবেই আপনি কাজ করবেন যাতে ছবিটা আপনার পারফেক্ট ভাবে বসে। এখন আমার সব কিছু বসানো শেষ, এখন আমার এখানে ডায়লগ লিখতে হবে, ডায়লগটা লিখি আপাতত, এটাকে বোল্ড করে দিই,
কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে ওকে, বাকিগুলো আপনি বসায় নেবেন এভাবে, বাকি যেগুলো আছে ওগুলো আপনি বসাতে পারবেন। এখানে একটা লোগো বসাবেন, লোগো কি করতে হবে, একটা ফ্রি লোগো, অর্থাৎ ফ্রি লোগো অথবা একটা ডেমো লোগো হিসেবে ই করতে পারেন। যে ধরেন একটা লোগো আর্ট করলেন, কিভাবে, সিম্পল একটা লোগো, সার্কেল, কন্ট্রোল সি কন্ট্রোল বি, একটু বড় করলাম, বড় করে এটাকে দিয়ে দিলাম একটা কালার, এটাকে দিয়ে দিলাম হোয়াইট কালার, এবং এখানে লিখে দিলেন কোম্পানি লোগো, কোম্পানি লোগো, কোম্পানি স্লোগান। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্ট। হ্যাঁ, শেপটা লেখাটা একবারে কিভাবে আনছেন? আমি তো একবার শিখতে পারি আর একবার টেক্সট আনতে পারি, দুইটা একসাথে কিভাবে আনলেন? সিলেক্ট করছি, দুটোটা সিলেক্ট করছি একসাথে, এই যে সিলেক্ট, এ দেখেন দুইটা একসাথে আচ্ছা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এটা টান দিয়ে এখানে নিয়ে আসছি, আচ্ছা, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসছি। তো চাইলে লোগো, আরো ডেমো সুন্দর লোগো আছে, গুগল থেকে একটু ডেমো লোগো বাই করবেন, ডেমো ফ্রি লোগো, কিছু লোগো ফ্রি আছে ওগুলো সবসময় ইউজ করতে পারবেন, ডেমো লাগবে না, ফ্রি লোগো, এগুলো ইউজ করলেন কিছু, অর্থাৎ একটা লোগো এরকম লোগো ইউজ করবেন যেটা হইতাছে সবসময় আপনার, আপনি ডিজাইনে ইউজ করবেন ডেমো হিসেবে। ওকে, আর আইকন, সোশ্যাল মিডিয়া আইকনের জন্য ফাইল দিছিলাম, ফাইলটা আমার ইয়ে আছে, আর ফটোশপ ইলাস্ট্রেটর জন্য ওটা দিছি, ইলাস্ট্রেটরে আনতে পারবো ভাইয়া এটা? না ফটোশপের জন্য দেখবেন যে লেখা আছে পিএইচডি, আর ইলাস্ট্রেটর জন্য ইপিএস লেখা আছে একটা, ইপিএস ফাইল আমি দেখি আপনি যখন নাই, নামাইছেন ডাউনলোড করছেন তখন এরকম একটা ফাইল আসছিল, একটা হলো আছে যেরকম পিএইচডি লেখা আছে, আর একটা হচ্ছে সেরকম ইপিএস, এই যে এখানে লেখা ইপিএস লেখা ছিল, আমার একবার দেখতে হবে ফাইলটাই ভাইয়া। যখন এক্সপ্যান্ড করছেন তখন দুইটা ফাইল ছিল, একটা হইতাছে, আচ্ছা, তারপর দেখতে হবে একবার। আচ্ছা দেখবেন যে ইপিএস লেখা আছে, এটা যদি ইলাস্ট্রেটরে সারেন তাহলে এটা ইলাস্ট্রেটরে অন হবে, ঠিক আছে, এটা কিভাবে করবো ভাইয়া? মানে এটা এটা এই যে এখান থেকে যেরকম ফটোশপে যেভাবে নেন সেইভাবে সেম, সেটিংস এ গিয়ে লোড লোড শেপ ওইটা না না ওটা পেস্ট করে, শেপ, শেপ আমি বলছি আইকনের ক্ষেত্রে, আইকন সোশ্যাল মিডিয়া, তারপরে বিভিন্ন ইমেজে, ইমেল, ফোন, আইকন দিছিলাম না আইকনের ফাইল, জি ভাইয়া। ওই ফাইলটা একটা ছিল পিএইচডি ফাইল অর্থাৎ ফটোশপ ফাইল, আর একটা হচ্ছে ইপিএস ফাইল অর্থাৎ ইলাস্ট্রেটর ফাইল, দুইটা ফাইল ছিল ওইটার ভিতরে, ফটোশপেরটা হইতেছে, ইপিএস ছিল, আমি ফটোশপেরটা খালি নামাইছি, ইপিএস ছিল। হ্যাঁ দুটোটাই নামান, আর ফটোশপেরটা শুধুমাত্র ফটোশপে ওপেন করবেন, আর ইপিএসটা ইলাস্ট্রেটরে অন করবেন, ইলাস্ট্রেটরে এখান থেকে যে ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আপনার ফাইলটা চয়েস করে দিবেন, দেন ওকে পেস্ট করলেই আপনার আইকনের ফাইলটা আসবে, এখান থেকে আইকনগুলো যেইভাবে আপনার ফটোশপে যেইভাবে করি না জি ভাইয়া, সেম ভাবে করবেন, অর্থাৎ আইকন টান দিয়ে আরেকটা ফাইলে এসে সারি না, এভাবে এটাও ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেম। ওকে, জি ভাইয়া। আর না পারলে নেক্সট ক্লাসে আমার বলবেন, সমস্যা নেই আমি দেখাই দেবো।
হইতেছে আমার কি এটা ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন। ওকে ঠিক না, দেখেন আমার কিন্তু এই গাইডের ভিতরে আমার টেক্সট গুলো আছে, ঠিক না? জি। এখন ফাইল কিভাবে সেভ দিব, সেভ কিভাবে সেভ দিব এটা দেখাই। হ্যাঁ, এই যে পাশে বাইরের গুলো কিভাবে কাটবো? হ্যাঁ আমি দেখতেছি এই ফাইলগুলো কিভাবে সেভ দিব এবং কিভাবে শেপ বাহিরের শেপগুলো কাটবে। আপনার ডিজাইন যদি কমপ্লিট হয়ে যায়, ধরেন ডিজাইন কমপ্লিট, ঠিক আছে, এখন আপনি ইমেজ বের করবেন। কি বাই করবেন? ইমেজ, ইমেজ বের করবেন। ইমেজ বের করার জন্য আপনি ফাইল থেকে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে এটা ক্লিক করেন। এখান থেকে আপনি জেপিজি আছে, এই যে জেপিজি, এটা ক্লিক করেন। জেপিজি সিলেক্ট করার পরে এখানে লেখা আছে ইউজ আর্টবোর্ড, লেখা আছে, জি ভাই, এটা মাস বি, এটা ক্লিক করবেন। আমি এখন ক্লিক নাই, এখন আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করে দিলাম। অবশ্যই যখন যে ইমেজ বের করব, ইমেজ অর্থাৎ জেপিজি, আমি এটা সেভ করলাম ডেস্কটপে, ওকে পেস্ট করলাম, কালার মোডটা চেঞ্জ করে আরজিবি করে দিলাম, দেন ওকে। এই যে দেখেন এই যে ফ্লায়ারটা, আমার বাহিরে কি শেপ ছিল না ওগুলো আসছে? আসে নাই। এই যে শেপগুলো, এই শেপ বাহিরের শেপগুলো আসে নাই, আসছে এটাই? না ভাই, আসে না, আসে নাই। এখন আবার দেখাই আমি, এবার ওই যে আবার যাব ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এখানে জেপিজি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে ইউজ আর্টবোর্ড দিছি না, এটা যদি আপনি না দেন সেক্ষেত্রে কি হয় দেখেন, যদি না দেই সেক্ষেত্রে ওকে দিলাম, কালার মোডটা চেঞ্জ করে আর জিবি দিলাম, ওকে। এখন বাহিরে আসছে শেপগুলো, বাহিরের শেপগুলো দেখা যায়? তার মানে আমাকে কি ইউজ আর্টবোর্ড যদি ক্লিক করি, তার মানে বুঝাইতেছে যে আর্টবোর্ডের ভিতরে যা যা আছে, আপনার এই যে আর্টবোর্ডটা সাদা, এই আর্টবোর্ডের ভিতরে যা যা আছে ওইগুলো, ওইগুলো আপনার ডিজাইনে থাকবে। আর আর্টবোর্ডে ইউজ আর্টবোর্ড যদি না দেন, আর্টবোর্ডের বাহিরে যা যা আছে ওগুলোও দেখাবে। দুইটা তফাত বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন আপনার কাছে যদি মনে হয় যে না আমি এগুলো কেটে দিব, এগুলো ভাল লাগতেছে না কেটে দিব, তাহলে আপনার ডিজাইন কমপ্লিট হওয়ার পরে আপনি রেক্ট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটা ক্লিক করলাম, আমার আর্টবোর্ডের সাইজটা কত ছিল পুরা আর্টবোর্ডের সাইজটা? আর্টবোর্ডের 8.27 27 আর 11.69 11.69 ছিল, এবং ওকে পেস্ট করলাম। এখন আমার এটা হইতেছে আর্টবোর্ড সাইজের আমার একটা শেপ, ঠিক না? এটাকে আমি অ্যালাইন করে দিলাম একেবারে আমার আর্টবোর্ডের উপরে, এবং উপরে থাকবে, এবং সম্পূর্ণ যা আছে সব সিলেক্ট করব, সব সব সিলেক্ট করলাম। যদি থাকে লক থাকে তাহলে আনলক করব, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করব যদি লক থাকে। আনলক করে দিলাম এবং পুরোটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এখানে লেখা আছে মেক ক্লিপিং মার্কস, এটা যদি ক্লিক করি তাহলে আর্টবোর্ডের ভিতরে পুরোটা মার্কসিং হবে, বাহিরে যা আছে এগুলো থাকবে না। ওকে জি ভাই, বুঝতে পারছি। এখন যদি সেভ দেন, ইউজ আর্টবোর্ড সেভ দিলেও আপনার প্রবলেম নাই, না দিলেও প্রবলেম নাই, ইউজ আর্টবোর্ড অবশ্য দিলে ভালো হয়। এখন বারবার, কারণ আপনার এখন আমি যদি বলি আপনাকে কারেকশন করতে হবে আমার লেখায়, তখন আপনি কিন্তু এই ফাইলটা, মেন ফাইলটা যখন ওপেন করবেন, মেন ফাইলটা যখন ওপেন করবেন তখন আপনাকে এই যে যেটা মার্কসিন করছেন এটাকে খুলতে হবে আগে। ধরেন এই যে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এখানে লেখা আছে রিল্যাক্স ক্লিপিং মার্কস, এটা যদি ক্লিক করি তাহলে আবার এটা খুলতে পারতেছে এবং এখন এডিট করতে পারবো টেক্সটগুলো। এর জন্য ইউজ আর্টবোর্ড দিয়ে বারবার সেভ দিয়ে আপনি ক্লায়েন্টকে যা কিচ্ছে দেখান, টেক্সট চেঞ্জ করতে হলে এভাবে চেঞ্জ করেন। এখন ফাইল কিভাবে সেভ দিব, ফাইল সেভ দেওয়ার জন্য আপনি ফাইল অপশন থেকে সেভ এস, লেখা আছে
জি ভাইয়া, সেভ অ্যাজ এ ক্লিক করলাম, দেন এখান থেকে এআই ফাইল, এআই ফাইল, এআই মানে কি? ইলাস্ট্রেটর ফাইল, হ্যাঁ অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফাইল, এআই ফাইলটা সিলেক্ট করলাম এবং ওকে পেস্ট করলাম। এরকম একটা অপশন আসবে এবং ওকে পেস্ট করলাম। ওকে ফাইলটা সেভ হইতেছে, ওকে ফাইলটা সেভ হয়েছে, এই যে ফাইল দেখছেন জি ভাই। এই একটা ফাইল সেভ করলাম, দেন আবার গেলাম, আবার সেভ এসে গেলাম। এবার দিব ইপিএস, ইপিএস ফাইল সেট করলাম। এখানে কিন্তু আবার ইউসার বুট লেখা থাকবে, এটা দিবেন না। ইপিএস সেভ করলে এখানে ইউসার বুট লেখা থাকবে, এটা দিবেন না। ওকে পেস্ট করলাম। ইপিএস কি কি বুঝছো? ইপিএস, ইপিএস এখান থেকে আমি ভার্সনটা চেঞ্জ করে দিই, ভার্সনটা 10 দিই, 10 একদম লো ভার্সন। ওকে পেস্ট করলাম, ওকে সেভ, সেভ হইতেছে। ওকে সেভ হয়ে গেছে, এই দুইটা ফাইল সেভ হইছে না? একটা হইতাছে এআই আর একটা হইতাছে ইপিএস, এই দুইটা ফাইল সেভ হয়েছে। এখন এই দুইটা ফাইল যখন ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট যখন এআই ফাইলটা ওপেন করবে, তখন তার যদি সফটওয়্যারটা লো ভার্সনে থাকে তাহলে এটা ওপেন হবে না, আর যদি ইপিএস ফাইলটাও দেন সাথে তাহলে ইপিএস ফাইলটা ওপেন হবে। বুঝাইতে পারছি, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই হইতাছে ফাইল সেভ। আর পিডিএফ চাইলে আপনি এখান থেকে এক্সপোর্ট থেকে আপনি এই যে পিডিএফ অপশন আছে, এই দুইটাই, এই দুইটা জায়গায় আপনি পাবেন। আচ্ছা এখানে না, সরি, সেভ এস, সেভ এস, সেভ এস, সেভ অপশনে এই যে পিডিএফ, পিডিএফে ওকে পেস্ট করলে এটা পিডিএফ হয়ে যাবে। ওকে, এই হইতাছে ফাইলগুলো সেভ দেওয়া। এখন আমি এটা কেটে দিই, এইটুকু জায়গায় আপনার ভুল আছে, কোথাও কি প্রবলেম আছে আমি বলবো আবার। না ভাই, প্র্যাকটিস করলে যদি প্রবলেম হয় আমি জানাবো। অবশ্যই, আচ্ছা আমি এটা কেটে দিলাম। এখন এটা আছে বসিউর ডিজাইন, বসিউর ডিজাইনের টেমপ্লেটটা দেখাই, আপনি ডিজাইন করবেন। গেলাম, এখানে লিখি ব্রোশিওর, ব্রোশিওর লিখলাম, দেন ব্রোশিওর ডিজাইনের সাইজটা কি? সাইজ এখন অনেক 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 সাইজে দেয়, ক্লায়েন্ট সাইজ দিয়ে দেয়, তারপর আপাতত এই যে এ ফোর সাইজটাকে ঘুরিয়ে দিব, আমি এ ফোর সাইজটাকে ঘুরিয়ে দিব। এখানে ক্লিক করলে এটা সাইজটা ঘুরে যাবে, দেখছেন ঘুরছে, উপরে 11 পয়েন্ট চলে গেছে, আর বাকি যা থাকবে সব সেম। ওকে, এই যে এটা আসছে, আমি এটা আসছি। ওকে, হ্যালো, জি ভাইয়া আসছি। আচ্ছা, এটা হইতেছে বসিউরের টেমপ্লেট, সেম ভাবে ফ্লায়ার যেভাবে করছি সেম ভাবে সাইজটা নেব। উপরে আমার ছিল 11.69, নিচে ছিল আমার 8.27। ওকে, দেন অ্যালাইন করি, অ্যালাইন করলাম এবং স্টক কালারটা আমি নান করে দিই। সেম ভাবে অবজেক্ট যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে
অফসেট পাথ থেকে এখান থেকে প্রিভিউ দিব এবং 0.25 দিয়ে ওকে রাইট বাটন ক্লিক মেক গাইড এটুকু বুঝছি এটা তো আগে আমি বলে দিছিলাম তারপর আমি জাস্ট ই করলাম সেম ভাবে আবার এবার যাব একটু চেঞ্জ এবার হইতেছে আমার ধরার পরে শেপটা ধরার পরে তারপর আমি অবজেক্ট অবজেক্ট থেকে পাথ পাথ থেকে এই যে নিচে লেখা আছে গ্রিড দেখছেন জি ভাইস ইট ইন টুকি হ্যাঁ এটা যদি ক্লিক করি পরে আমার প্রিভিউ আসবে প্রিভিউ অপশন থেকে আমি এখন আর্টবোর্ডটা বাড়াবো কয় ভাগে তিন ভাবে আচ্ছা তার আগে আমি একটু স্যাম্পল দেখি নি তার স্যাম্পল না দেখে তো আপনাকে ব্রোশিওর ডিজাইন আচ্ছা ব্রোশিওর ডিজাইন দেখেন এখানে দেখেন এক পার্ট দুই পার্ট তিন পার্ট না আমরা এরকম ডিজাইন দেখি অনেক সময় দেখবেন যে বিভিন্ন মেনু যারা করে এরকম দেয় বিভিন্ন ফুটে এরকম মেনু থাকে না আমাদের অনেক সময় জি ভাইয়া এটা হইতাছে বসিওর অর্থাৎ বসিওর তিন পার্টের হয় এটা কিন্তু এই যে তিন পার্ট হইলেও এটা কিন্তু ছয়টা পার্ট ডিজাইন করতে হয় আপনার এটা কি আমাদের এটা হইতাছে ধরেন একটা এক সাইড এটা হইলো তার পিছনের সাইড ঠিক না তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঠিক না জি ভাইয়া টোটাল ছয়টা তার মানে আমার ছয়টা পেজ ডিজাইন করতে হবে এটা হইতেছে এগুলো হইতেছে বসিয়ে ডিজাইন এখন বসিয়ে ডিজাইন আমার এখানে আছে এক দুই তিনটা তিনটা আছে না আমি এখান থেকে আমি বাড়াইছি বাড়ানোর পর এখান থেকে আমি এটা দিলাম ওকে পেস্ট করব এখন এই যে যে সিলেট আছে এই সিলেট থাকবে আপনি কোনো কিছুতে ধরবেন না সিলেট থাকবে সরাসরি আবার অবজেক্ট যাব অবজেক্ট থেকে পাথ যাব এবার যাব আবার অফসেট পাথ ওকে পেস্ট করব এবং এখানে দিব কি মাইনাস মাইনাস দেব মাইনাস দিলে এটা ভিতরে যা আছে এটা থাকবে মাইনাস দেওয়ার পরে ওকে এবার যা থাকবে এটা রাইট বাটন ক্লিক করে মেক গাইড করলাম এখন সম্পূর্ণ টেমপ্লেটটা ডিজাইন করে এই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক আবার মেক গাইড দেখেন এখানে কতগুলো গাইড হয়েছে এই গাইডটা হইতেছে পুরো সম্পূর্ণ টেমপ্লেটের গাইড ঠিক না এই গাইডটা দেখেন সম্পূর্ণ টেমপ্লেটের গাইড আর এইটা হইতাছে এই যে ভিতরে একটা গাইড আছে এই গাইডটা হইতাছে এই যে এক পার্ট এই পার্টের টেক্স গাইড অর্থাৎ কি গাইড এটা টেক্স গাইড এই 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 পার্টের এটা টেক্স গাইড এই পার্টের এটা টেক্স গাইড অর্থাৎ এইটার বাইরে কোনো টেক্স যাবে না ডিজাইন যেতে পারে ডিজাইন আপনি এখান থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিতে পারেন সমস্যা নাই এই পর্যন্ত একটা শেপ নিলাম টান দিতে পারেন এটা আপনার সমস্যা নাই কিন্তু যার যার পাটে সে সে ডিজাইন করবে আপনি এইভাবে একটা টান দিতে পারেন যখন বাস করবে ডিজাইনগুলো বাস করবে তখন দেখেন তখন কিন্তু মাঝখানে ভেঙে যায় ঠিক না ভেঙে যায় এই যে এটা হলো ভেঙে যাবে এখান থেকে এটা ভেঙে যাবে ওকে এটা হচ্ছে টেমপ্লেট টেমপ্লেট এখন আমি দিয়ে দিলাম এখন আপনি ডিজাইন করবেন যেহেতু বসিও ডিজাইন ফ্লায়ার আর বসির একটা ক্লাসই আপনাদের আপনাকে দেখাইছি যদি ফ্লায়ার হয়তো প্রবলেম হবে না যদি বসির প্রবলেম হয় নেক্সট ক্লাসে বলবেন ওকে ভাই যে তিন পার্ট যে ভাঁজ করা ওইটা কি ইয়াতে ইলাস্ট্রেটর করা যায় যে ভাঁজ টাইপের যে তিনটা এটা জি ভাইয়া এটা মকআপ তিনটা ভাঁজ হ্যাঁ না এটা এটা মকআপ মকআপ করা আছে এখানে এইভাবে আপনি ডিজাইন করেন আগে সম্পূর্ণ একটা ডিজাইন করেন এখানে বাসটা পরে দেখাবো এই যে এইভাবে একটা ডিজাইন করেন এইভাবে সম্পূর্ণ একটা ডিজাইন করেন এরপর মাঝখানে কিভাবে বাস দিতে হয় এটা দেখাবো পরে এটা হলো মকআপ করা আছে ঠিক আছে মকআপ করলে ওটা অটোমেটিকলি সেট হয়ে যায় এই যে ডিজাইনটা করছে সে কিন্তু এই টেমপ্লেটে করছে ফার্স্টে যখন মকআপ করছে তখন এগুলো আলাদা হয়ে গেছে এই যে বাসটা এসে পড়ছে মকআপ করলে বাসটা এসে পড়ে
বুঝতে পারছেন? হ্যাঁ।